গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম টু গাইডেন্স গুরু ডাব্লু তো আজ আমি আবার তোমাদের সাথে তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিসকাস করবো আর এটা হলো আমাদের জিকে সেট নাম্বার ইলেভেন আর জিকে তে আমাদের টার্গেট হলো ফর্টি ফাইভ আউট অফ ফিফটি রাইট আর ফ্রেন্ডস তোমরা এই ভিডিওর পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে এবং এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করতে ভুলবে না এবং খুব শেয়ার করো কারণ তোমাদের সাবস্ক্রিপশান এবং লাইক যত বাড়বে আমি তত মোটিভেট হবো ঠিক আছে তো ফ্রেন্ডস চলো আজকে ক্লাসটা শুরু করা যাক দেখো ফার্স্ট কোশ্চেনে কি আছে রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি কে পেয়েছেন কী হবে রাইট আনসার অপশান সি রাজকমল ঝা ইনি দু হাজার কুড়িতে রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজটা পেয়েছেন ঠিক আছে এবার যেটার জন্য ইনি পেয়েছেন মানে নোবেলটা নামটা কী না দ্য সিটি অ্যান্ড দ্য সি দ্য সিটি অ্যান্ড দ্য সি ঠিক আছে এবারে দেখো রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজ টু থাউজেন্ড কে পেয়েছিল না রানা দাশগুপ্তা রানা দাশগুপ্তা এবং তার নোবেলটা কী ছিল ষোলো এসো এলো ষোলো ঠিক আছে এটা গেলো অপশান সিটা হুম এবার দেখো অপশান এতে রয়েছে ক্যারোলিনা অরোজো ইনি কি পেয়েছেন ইনি রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথামেটিশিয়ান টু থাউজেন্ড টোয়েন্টি পেয়েছেন ঠিক আছে রামানুজন প্রাইজ পেয়েছেন ম্যাথামেটিক্সের জন্য সেটা টু থাউজেন্ড টোয়েন্টিতে ক্যারোলিনা অরোজও পেয়েছেন আর ইনি ব্রাজিল থেকে বিলং করেন ইনি ব্রাজিলের মানুষ এবং ইনি হলেন ফার্স্ট নন ইন্ডিয়ান পারসন যিনি এই প্রাইজটা রবীন্দ্রনাথ টেগর সরি রামানুজন প্রাইজ ইয়াং ম্যাথামেটিশিয়ানের জন্য যেটা পেয়েছেন রামানুজন প্রাইজটা ক্যারোলিনা অরোজো ইনি হলেন ফার্স্ট নন ইন্ডিয়ান পার্সন যিনি এই প্রাইজটা পেয়েছেন রামানুজান প্রাইজ ফর ইয়াং ম্যাথামেটিশিয়ান ঠিক আছে এবার দেখো অপশান বিতে রয়েছে রঞ্জিত সিং দিশালে ইনি পেয়েছেন গ্লোবাল টিচার প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি গ্লোবাল টিচার প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি পেয়েছেন রঞ্জিত সিং দিশালে আর ইনি হলেন ফার্স্ট ইন্ডিয়ান পার্সেন ফার্স্ট ইন্ডিয়ান পার্সন যিনি এই গ্লোবাল টিচার প্রাইজটা পেলেন ঠিক আছে রঞ্জিত সিং দিশাল হলেন ফার্স্ট ইন্ডিয়ান পার্সন যিনি এই গ্লোবাল টিচার প্রাইজটা পেলেন ঠিক আছে তাহলে এখানে রবীন্দ্রনাথ টেগর লিটারেসি প্রাইজ টোয়েন্টি টোয়েন্টি আনসার রাজকমাল ঝা ঠিক আছে তাহলে নেক্সট বিশ্ব মৃত্তিকা দিবস কবে পালিত হয় রাইট অ্যান্সার হবে অপশান এ ফাইভ ডিসেম্বর হ্যাঁ পাঁচ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালিত হয় ঠিক আছে এবার দেখো অপশান বিতে রয়েছে দশ জানুয়ারি দশ জানুয়ারিটা কি ওয়ার্ল্ড হিন্দি ডে ওয়ার্ল্ড হিন্দি ডে টেন্থ জানুয়ারি অপশান সিতে রয়েছে টুয়েলথ অগস্ট টুয়েলথ অগস্ট হলো ইন্টারন্যাশনাল ইউথ ডে হুম ইন্টারন্যাশনাল ইউথ ডে হলো টুয়েলথ অগস্ট আর অপশান ডিতে রয়েছে টুয়েলথ জানুয়ারি টুয়েলথ জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে আমরা জানি এটা স্বামী বিবেকানন্দের জন্মদিন ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার হয়ে গেল অপশান এ ফাইভ ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস নেক্সট দেখো জোর মেলাও নির্বাণ এই বুদ্ধদেবের সাথে রিলেট করে এইগুলো আছে হ্যাঁ নির্বাণ নির্বাণটা কি অপশান থ্রি হয়ে যাবে নির্বাণটা নির্বাণ হবে অপশান থ্রি মুখ্য লাভ আর বুদ্ধদেব ওনার ওটা অপশান টু ইয়ে মানে নাম্বার টু যেটা তথাগত বুদ্ধদেবের শিষ্য আম্রপালি আর বৌদ্ধ ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক নাম্বার ফোরে যেটা আছে তাহলে আনসারটি কী হলো থ্রি টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ফোর অপশান সি অপশান সি ইজ রাইট আনসার ঠিক আছে তাহলে নেক্সট কে সর্বরাজচ্ছেতা উপাধি গ্রহণ করেন রাইট আনসার হবে অপশান বি সমুদ্রগুপ্ত ইনি সর্বরাজচ্ছেতা উপাধি গ্রহণ করেছিলেন ঠিক আছে এছাড়াও ইনি অপ্রতিরোধ এই উপাধি গ্রহণ করেছিলেন তারপর এনাকে কবিরাজ বলা হতো কবিরাজ নামেও আমরা এনাকে জেনে থাকি হুম আর এনাকে ভারতের নেপোলিয়ান বলা হয় কিন্তু এটা কে বলেছে মানে এই এই ভারতের নেপোলিয়ান হিসাবে এনাকে আখ্যায়িত কে করেছে ভিনসেন্ট স্মিথ ঠিক আছে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসে থাকে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা কে দিয়েছেন ঠিক আছে এটা কিন্তু এসে থাকে তখন ভিনসেন্ট স্মিথ হবে আনসার ভিনসেন্ট স্মিথ বলেছিলেন ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে ঠিক আছে তাহলে এটা গেল অপশান বি এবারে দেখো অপশান এতে আছে স্কন্দগুপ্ত ইনি হুন আক্রমণ প্রতিহত করেছিলেন ঠিক আছে তার জন্য এনাকে ভারতের রক্ষাকারী বলা হয় এবং ভারতের রক্ষাকারী উপাধি মানে এক্ষা দিয়েছিলেন না রমেশচন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী বলেছিলেন কেননা ইনি হুন আক্রমণ থেকে হুন আক্রমণকে প্রতিহত করেছিলেন ঠিক আছে এছাড়া হেমচন্দ হেমচন্দ্র রায়চৌধুরীও তাকে গুপ্ত গুপ্তবংশের শ্রেষ্ঠ বীর হিসাবেও মানে একা দিয়েছেন স্কন্দগুপ্তকে ঠিক আছে তাহলে এটা অপশান এটা গেল এবার অপশান সিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি দেখে নিই কয়েকটা হচ্ছে বিক্রমাদিত্য পরম ভাগবত আর সকারি ঠিক আছে সকারি উপাধিটা দ্বিতীয় চন্দ্রগুপ্ত কেন নিয়েছিলেন না তিনি সক্ষত্রদেরকে উচ্ছেদ করেছিলেন তার জন্য তিনি সকারি উপাধিটা নিয়েছিলেন ঠিক আছে এবারে হচ্ছে অপশান ডি প্রথম কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্তের একটা উপাধি হলো মহেন্দ্রাদিত্য ঠিক আছে তাহলে এখানে সর্বরাজচ্চ্ছেচ্ছেদ উপাধিটা হলো অপশান বি সমুদ্রগুপ্তের নেক্সট পীরপাঞ্জাল পর্বতশ্রেণী হিমালয়ের কোন অংশে অবস্থিত রাইট আনসার হবে অপশান বি মধ্য হিমালয় অবস্থিত এবার মধ্য হিমালয় বা লেজার হিমালয় অবস্থিত ঠিক আছে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী আচ্ছা মধ্য হিমালয় একটা গিরিপথের নাম হচ্ছে বানিহাল পাস মানে বানিহাল পাস হলো মধ্য হিমালয় বা লেজার হিমালয়ের একটা পাস মানে গিরিপথ ঠিক আছে এবারে দেখো হিমাদ্রিটাকে আর কি বলা হয় না উচ্চ হিমালয় বলা হয় আর হিমাদ্রির কয়েকটা গিরিপথের নাম হচ্ছে যেমন জোজিলা তারপর শিবকিলা জেলেপলা এগুলো সব হ্যাঁ আর একটা হচ্ছে লিপুলেক হুম তাহলে জোজিলা সিপকিলা লিপুলেক আর জেলিপলা এগুলো হলো হিমাদ্রি বা উচ্চ হিমালয়ের গিরিপথের নাম হুম এবার হচ্ছে অপশান সিতে রয়েছে পূর্ব হিমালয় পূর্ব হিমালয় আছে নাথুলা পাস আর অপশান ডিতে হচ্ছে বহি হিমালয় বহি হিমালয় বা শিবালিক হিমালয় ঠিক আছে আচ্ছা শিবালিক হিমালয়কে জম্মুতে কিন্তু জম্মু পাহাড় নামে চেনা যায় ঠিক আছে আর হ্যাঁ এটুকুই থাক জম্মুতে জম্মু পাহাড় নামে বহি হিমালয়কে জানা যায় তাহলে এখানে পীরপাঞ্জল পর্বত শ্রেণী হচ্ছে মধ্য হিমালয় বা লেজার হিমালয় অবস্থিত নেক্সট কাংড়া উপত্যকা কোথায় অবস্থিত রাইট আনসার হবে অপশান বি হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশে কাংড়া উপত্যকা অবস্থিত নেক্সট কোনো বস্তুতে ইলেকট্রিক চার্জের উপস্থিতি শনাক্ত এটা শনাক্ত নয় শনাক্ত করতে নিম্নক্ত কোনটি ব্যবহৃত হয় এটা শনাক্ত হবে শনাক্ত করতে নিম্নোক্ত কোনটি ব্যবহৃত হয় রাইট আনসার হবে অপশান ডি ইলেকট্রোস্কোপ হ্যাঁ ইলেকট্রোস্কোপ দ্বারা কোনো বস্তুতে ইলেকট্রিক চার্জের উপস্থিতি শনাক্ত করা যায় এবারে দেখো অপশান এতে থার্মোমিটার থার্মোমিটার দিয়ে তো দেহের তাপমাত্রা মাপা হয় আর স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট মাপা হয় আর ওডোমিটার ওডোমিটার হচ্ছে ডিস্ট্যান্স মাপা হয় মানে কোনো একটা গাড়ি কত দূর গেল কত দূর অতিক্রম করলো সেই যে ডিসটেন্সটা সেটা দিয়ে ও সেটা ওডোমিটার দিয়ে মাপা হয় আর এবারে তাহলে বলবে স্পিড স্পিডোমিটার স্পিডোমিটার যেটাতে স্পিডটা দেখা যায় গাড়িতে যেটা থাকে ওইটা হলো স্পিডোমিটার যে কতটা মানে কত কিলোমিটার পার আওয়ার গাড়িটা চলছে সেটা হলো স্পিডোমিটার ঠিক আছে তাহলে এখানে ইলেকট্রিক চার্জের আনসারটা কি না ইলেকট্রোস্কোপ ঠিক আছে নেক্সট বাওম্যান্স ক্যাপসুল কোথায় দেখা যায় রাইট আনসার অপশান এ কিডনি কিডনিতে বামেন্স ক্যাপসুল দেখা যায় এবারে হচ্ছে কিডনির কার্যগত এককের কী নাম কার্যগত এককটা কি না নেফ্রন ঠিক আছে তাহলে বামেন্স ক্যাপসুল কিডনি কিডনিতে দেখা যায় নেক্সট বল্লভ পন্থ সাগর বা রিহান্ত ড্যাম কোথায় অবস্থিত রাইট আনসার হবে অপশান বি উত্তরপ্রদেশ বল্লভ পান্থ সাগর উত্তর প্রদেশে অবস্থিত ঠিক আছে এবারে দেখো মধ্যপ্রদেশে অপশান এতে রয়েছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের হ্যাঁ কয়েকটা ড্যামের নাম বলছি গান্ধী সাগর আর তারপরে ইন্দিরা সাগর হ্যাঁ গান্ধী সাগর চম্বল নদীর ওপর মানে চম্বল নদীতে বাঁধা ড্যামটা রয়েছে আর ইন্দিরা সাগর হচ্ছে নর্মদা নদী আর ওমকারেশ্বর ড্যাম এটাও হচ্ছে নর্মনা নর্মদা নদী তাহলে গান্ধী সাগর ইন্দিরা সাগর ওমকারেশ্বর এই তিনটে হলো মধ্যপ্রদেশে এবার হচ্ছে অপশান সিতে গুজরাট গুজরাটে রয়েছে তোমার সর্ব সর্দার সরোবর বাঁধ এটা নর্মদা নদী আর আরেকটা হচ্ছে উকাই বাঁধ এটা হচ্ছে তাপ্তি নদী ঠিক আছে এবার দেখো অপশান ডিতে রয়েছে রাজস্থান রাজস্থানে হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ এটা চম্বল নদীতে আছে আর জহর সাগর বাঁধ এটা হচ্ছে চম এটাও চম্বল নদীতে আছে তাহলে রানা প্রতাপ সাগর আর জহর সাগর এই দুটোই চম্বল নদীতে রাজস্থানে অবস্থিত ঠিক আছে তাহলে এখানে গোবিন্দবলভবান সাগর বা রিহান্দ ড্যাম হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট নিম্নোক্ত কাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় রাইট আনসার হবে অপশান ডি দাদা ভাই এনাকে গ্র্যান্ড ওল্ডম্যান অব ইন্ডিয়া বলা হয়ে থাকে ঠিক আছে এবার নেক্সট ডুরালুমিন এ কোনটি থাকে না নিম্নক্ত কোনটি থাকে না রাইট আনসার হবে অপশান সি লোহা ডুরালুমিনে লোহা থাকে না তাহলে কি কি থাকে না অ্যালুমিনিয়াম তামা ম্যাগনেশিয়াম এই তিনটি তো থাকেই তার সাথে আবার ম্যাঙ্গানিসটাও থাকে এবারে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম নাইনটি থ্রি পার্সেন্ট থাকে নাইনটি থ্রি পার্সেন্ট আর এই তামাটা হচ্ছে টু পার্সেন্ট আর এটাও ম্যাগনেশিয়ামও টু পার্সেন্ট আর ম্যাঙ্গানিস যেটা বললাম সেটাও টু পার্সেন্ট থাকে ঠিক আছে তাহলে ডুরালুমিনে লোহা থাকে না নেক্সট হাইকোর্টের পরামর্শ অনুযায়ী ডিস্ট্রিক্ট জাজ কে নিয়োগ করেন মানে ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করবার সময় হাইকোর্টের পরামর্শ কে নিয়ে হাইকোর্টের পরামর্শ নিয়ে কে নিয়োগ করেন রাইট আনসার হবে অপশান বি রাজ্যপাল রাজ্যপাল হাইকোর্টের সাথে পরামর্শ করে তারপর ডিস্ট্রিক্ট কোর্টের জাজকে নিয়োগ করে ঠিক আছে এবারে দেখো এটা হচ্ছে অ্যাকর্ডিং টু আর্টিকেল টু জিরো নাইন এ ওয়ান এই যে এ ডিস্ট্রিক্ট কোর্টকে নিয়োগ করে না রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ অনুযায়ী হ্যাঁ এটা হচ্ছে দুশো নয় এ ওয়ানে আছে এই এই ধারাতে এটা বলা আছে ঠিক আছে আর হচ্ছে হাইকোর্টের জাজকে যখন নিয়োগ করা হবে তখন হাইকোর্টের জাজকে যখন নিয়োগ করবে তখন প্রেসিডেন্ট নিয়োগ করেন কিন্তু চিফ জাস্টিস অব ইন্ডিয়া তারপর চিফ জাস্টিস অফ হাইকোর্ট এবং গভর্নর এই তিনজনের পরামর্শ নিয়ে প্রেসিডেন্ট হাইকোর্টের জাজদেরকে নিয়োগ করে থাকেন ঠিক আছে আর এটা হলো ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্টের জাজকে নিয়োগ করবেন রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ অনুযায়ী ঠিক আছে তাহলে নেক্সট পুষ্যভূতি সাম্রাজ্যের রাজধানী হল রাইট আনসার হবে অপশান এ থানেশ্বর থানেশ্বর হলো পুশবর্তী বংশের রাজধানী ঠিক আছে এই থানেশ্বরটার এখন নাম কি হয়েছে না হরিয়ানা ঠিক আছে এবার দেখো মাদুরাই মাদুরাই কাদের রাজধানী ছিল না পাণ্ডদের ছিল অপশান বিতে রয়েছে বাদামি বাদাম বাদামি ছিল চালুক্যদের রাজধানী ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার হয়ে গেলো অপশান এ নেক্সট এবার দেখো অপশান না নাম্বার ফোরটিনে রয়েছে রাজিয়া সুলতানা কোথাকার শাসক ছিলেন রাইট আনসার হবে অপশান বি দিল্লি রাজিয়া সুলতানা দিল্লির শাসক ছিলেন ইনি কত সাল থেকে কত সাল পর্যন্ত শাসন করেছিলেন না বারোশো ছত্রিশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজিয়া সুলতানা দিল্লি শাসন করেছিলেন আর ইনি হলেন প্রথম এবং শেষ মহিলা সুলতান ঠিক আছে যিনি বারোশো থেকে বারোশো সাল পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন এবং এই রাজিয়া সুলতানার সময় থেকেই চল্লিশের চক্রের যে যুদ্ধটা যে লড়াইটা সেটা এই সময় থেকেই শুরু হয়েছিল ঠিক আছে তাহলে নেক্সট গঙ্গা নদী নিম্নক্ত কোন রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হয়নি মানে কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়নি রাইট অ্যান্সার হবে অপশান সি হরিয়ানা হরিয়ানা দিয়ে প্রবাহিত হয়নি ঠিক আছে তাহলে এবারে কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে না উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো তারপরে তো বাংলাদেশে ঢুকে গেছে পদ্মা নাম নিয়ে ঠিক আছে তো তাহলে গঙ্গা নদী এই পাঁচটা মানে ইন্ডিয়ার মধ্যে এই পাঁচটা রাজ্যের মধ্য দিয়ে গেছে এবারে ইন্ডিয়াতে গঙ্গা নদীটা যে বইছে তো তার মানে কতটা দৈর্ঘ্য জুড়ে সে বলছে না দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার ঠিক আছে গঙ্গা নদীর লেন্থটা হলো ইন্ডিয়াতে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার মানে টু ফাইভ টু ফাইভ মনে রাখবে টু ফাইভ টু ফাইভ মনে রাখবে তাহলেই হবে হুম ঠিক আছে এবারে দেখো গঙ্গা নদীর কয়েকটা ট্রিবিউটারি যদি বলি তাহলে বাম তীরে কয়েকটা হচ্ছে যেমন রামগঙ্গা গোমতী তারপর মহানন্দা এটা হচ্ছে বাম তীরের এগুলো আর ডান তীরের হচ্ছে যমুনা সোন পুনপুন এগুলো হচ্ছে ডানতীরের গঙ্গা নদীর ট্রিবিউটারি ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার হয়ে গেলো হরিয়ানা নেক্সট নিম্নোক্ত কোনটি বীজ উৎপাদন করে রাইট আনসার হবে জিমনোস্পার্ম অপশান ডি জিমনোস্পার্ম বীজ উৎপাদন করে ঠিক আছে নেক্সট অ্যান্ড অর্ডিনারি লাইফ আ বায়োগ্রাফি অফ মনোহর পারিকর এর লেখককে অ্যান্ড অর্ডিনারি লাইফ লেখকটাকে রাইট আনসার হবে অপশান ডি এ এবং বি দুটোই হবে আনসার সদ্গুরু পাটিল অ্যান্ড মায়া ভূষণ নাগভেংকার এটা হলো মনোহর পারিকারের বায়োগ্রাফি লিখেছেন এনারা দুজনে ঠিক আছে এবারে দেখো মনোহর পারিকারের আরেকটা বই আছে মানে ওনাকে রিলেট করে আরেকটা বই আছে সেটা হচ্ছে ইনভিনসিবল অ্যাট্রিবিউট টু মনোহর পারিকার ইনভিনসিবল অ্যাট্রিবিউট টু মনোহর পারিকার ঠিক আছে এটাকে লিখেছে এটা লিখেছে তরুণ বিজয় আর এটা রিলিজ কে করেছে না এখন যে আমাদের ডিফেন্স মিনিস্টার আছেন রাজনাথ সিং ইনি এটা রিলিজ করেছেন এবারে দেখো মনোহর পরিকরকে মানে কে ছিলেন উনি না উনি ছিলেন গোয়ার ফরমার চিফ মিনিস্টার এবং উনি ফরমার ডিফেন্স মিনিস্টারও থেকেছেন ঠিক আছে এবারে উনি প্রয়াত হয়েছেন দু সালে ঠিক আছে তাহলে এই এক্সট্রা লাইফ এই বইটা লিখেছে সদগুরু পাটিল এবং মায়া নাগভেঙ্কার এবারে দেখো গোয়ার ফর্মার প্রাইম মিনিস্টার তো ছিলেন মনোহর পারিকার। তাহলে বর্তমানে একে আছেন না প্রমোদ সা ঠিক আছে প্রমোদ সা হচ্ছেন এখন গোয়ার প্রাইম মিনিস্টার সরি চিফ মিনিস্টার ঠিক আছে নেক্সট নীতি আয়োগ মার্চ টোয়েন্টি টোয়েন্টি এর রিপোর্ট অনুযায়ী নিম্নক্ত কোন রাজ্য পোষান অভিয়ানে প্রথম স্থান অধিকার করেছে রাইট আনসার হবে অপশান বি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ অভিয়ানে প্রথম স্থান অধিকার করেছে নেক্সট মার্চ টোয়েন্টি টোয়েন্টিতে ইমতিয়াজ খান প্রয়াত হন ইনি নিম্নোক্ত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত রাইট আনসার হবে অপশান বি অভিনয় ইনি অভিনয়ের সাথে সম্পর্কিত নেক্সট লেড পেন্সিল কে আবিষ্কার করেন রাইট আনসার অপশান এ নিকোলাস জ্যাকুইস কোনটে ইনি লেড পেন্সিল আবিষ্কার করেছেন এবার দেখো অপশান বিতে রয়েছে টমাস আলভা এডিশন ইনি কী আবিষ্কার করেছেন গ্রামোফোন গ্রামোফোন টমাস আলভা এডিশন আবিষ্কার করেছেন অপশান সিতে জর্জ টিভেনসন ইনি রেল ইঞ্জিন আবিষ্কার করেন অপশান ডি পল মুলার ইনি ডিডিটি আবিষ্কার করেছেন ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার অপশান এ নেক্সট ইলেকট্রিক মোটর ইলেকট্রিক মোটর মানে কী করে কোন অপশানটা হবে রাইট আনসার হবে অপশান সি ইলেকট্রিক মোটর তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ইলেকট্রিক মোটরে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে আর এবারে দেখো ইলেকট্রিক মোটরটা কিন্তু ব্লেমিংয়ের ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী কাজ করে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুযায়ী ইলেকট্রিক মোটর কাজ করে থাকে ঠিক আছে তাহলে এখানে রাইট আনসার অপশান সি নেক্সট অস্থি সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয় কি বলা হয় রাইট আনসার হবে অপশান এ অস্টিওলজি অস্থি সম্বন্ধে অধ্যয়নকে মানে স্টাডি অফ বোন বলা হয় অস্টিওলজি এবার দেখো অপশান বিতে রয়েছে সেরোলজি সেরোলজি হচ্ছে স্টাডি অফ সিরাম অ্যান্ড বডি ফ্লুইড ঠিক আছে বডির যে সিরাম আছে তারপর ফ্লুইড আছে না সেইগুলো নিয়ে স্টাডি করাটাকে বলা হয় সেরোলজি নেফ্রোলজি হচ্ছে স্টাডি অফ কিডনি কিডনি নিয়ে স্টাডি করাটাকে নেফ্রোলজি আর নিউরোলজি হচ্ছে স্টাডি অফ নার্ভাস সিস্টেম ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অস্টিওলজি নেক্সট নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফিফটিন্থ এশিয়া সামিট মানে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টিতে যে ফিফটিন্থ এশিয়া সামিটটা হয়েছে তো এখানে ভারতের হয়ে কে প্রতিনিধিত্ব করেছেন রাইট আনসার হবে অপশান ডি এস জয়শঙ্কর এস জয়শঙ্কর ফিফটিন্থ এশিয়া সামিট যেটা হয়েছে ফোরটিন্থ নভেম্বরে হয়েছে ওটাতে এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করেছেন ঠিক আছে নেক্সট অ্যানিমোমিটার দিয়ে কী মাপা হয় রাইট অ্যান্সার ইজ অপশান বি বায়ুর গতি বায়ুর গতিমাপক যন্ত্রের নাম অ্যানিমোমিটার ঠিক আছে এবার দেখো বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় হাইগ্রোমিটার হাইগ্রোমিটার দিয়ে বায়ুর আর্দ্রতা মাপা হয়ে থাকে ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার অপশান বি নেক্সট ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স কবে পালিত হয় রাইট আনসার হবে অপশান এ সিক্সটিন নভেম্বর ইন্টারন্যাশনাল ডে ফর টলারেন্স সিক্সটিন নভেম্বর নেক্সট ভারতের সাথে যৌথভাবে রুপে কার্ড ফেজ টু চালু করলো কোন দেশ রুপে কার্ড ফেজ টু চালু করলো ভারতের সাথে যৌথভাবে অপশান সি ভুটান ভুটান এটা চালু করেছে ভারতের সাথে যৌথভাবে নেক্সট এআইআইবি এর সদর দপ্তর কোথায় রাইট আনসার হবে অপশান এ বেজিং চায়না বেজিং চায়নাতে এ আই এর সদর দপ্তর রয়েছে এবার এআইআইবি এর ফুল ফর্মটা কি না এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ঠিক আছে আর এটা কবে এস্টাবলিশড হয়েছিল না টু থাউজেন্ড আর এর প্রেসিডেন্ট এখন কে আছে না জিন লিকুইন জিন লিকুইন হচ্ছেন এখন এআইবি এ এর প্রেসিডেন্ট ঠিক আছে এবারে দেখো অপশান বিতে রয়েছে সাংঘাই চায়না সাংঘাই চায়নাতে কার সদর দপ্তর আছে ব্রিক্সের ব্রিক্সের হেডকোয়ার্টার আছে সাংঘাই চায়নাতে মন্ট্রিয়াল ক্যানাডাতে কার হেডকোয়ার্টার আছে আইসিএ মানে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে মন্ট্রিল ক্যানাডাতে আর অপশান ডিতে জাকার্তা ইন্ডোনেশিয়াতে আছে এশিয়ানের হেডকোয়ার্টার ঠিক আছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট নেশানসের হেডকোয়ার্টার রয়েছে ইন্ডোনেশিয়া জাকার্তাতে ঠিক আছে তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশান এ নেক্সট কে সর্বপ্রথম বাণিজ্যিক সূত্রে ভারতে আসে রাইট আনসার হবে অপশান সি পর্তুগিজ পর্তুগিজ বাণিজ্যিক সূত্রে ভারতে সর্বপ্রথম এসেছিল ঠিক আছে এবং পর্তুগিজরা এদের প্রথম দুর্গ কোথায় বানিয়েছিল না কোচিনে ঠিক আছে কোচিনে ছিল এদের প্রথম দুর্গ এরা বানিয়েছিল পর্তুগিজরা আর ভারত থেকে লাস্ট কিন্তু পর্তুগিজরাই গেছিল মানে গোয়াটাতে গোয়াটাকে একদম সবার লাস্টেই ইন্ডিপেন্ডেন্ট করা হয়েছিল পর্তুগিজরা ফার্স্টে এসেছিল এবং সবার লাস্টে গেছিলো ভারত ছেড়ে তাহলে এখানে অপশান সি ইজ রাইট আনসার নেক্সট কিতাবুল হিন্দ কার লেখা রাইট আনসার হবে অপশান বি অলবিরুনি অলবিরুনির লেখা হচ্ছে কিতাবুল হিন্দ ঠিক আছে আর ইনি ছিলেন পারসিক পণ্ডিত যিনি মোহাম্মদ গজনির সাথে এক হাজার সতেরো খ্রিস্টাব্দে মানে ওয়ান জিরো ওয়ান সেভেন খ্রিস্টাব্দে ভারতে এসেছিলেন ঠিক আছে কিতাবুল হিন্দ অলবিরুনির লেখা নেক্সট অ্যান্ড লাস্ট নিম্নোক্ত কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ রাইট অ্যান্সার হবে অপশান ডি ম্যালেরিয়া ম্যালেরিয়া হলো প্রোটোজোয়া ঘটিত রোগ এবার প্রোটোজোয়াটা কি না প্লাজমোডিয়াম ঠিক আছে আর ম্যালেরিয়া রোগের বাহককে স্ত্রী অ্যানোফিলিস মশা হচ্ছে ম্যালেরিয়া রোগের বাহক ঠিক আছে এবার দেখো অপশান এতে রয়েছে কলেরা কলেরা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর এর ব্যাকটেরিয়াটার কি নাম ভিব্রিও কলেরি হ্যাঁ আর এবার হচ্ছে ডিপথেরিয়া ডিপথেরিয়া হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ এর ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ঠিক আছে আর অপশান সিতে রয়েছে নিউমোনিয়া নিউমোনিয়া তো ইনফেকশন সেটা ফাঙ্গাল ফাং ফাঙ্গি ইনফেকশান তারপরে ব্যাকটেরিয়া ভাইরাস ইনফেকশান হলে নিউমোনিয়া হয়ে যায় ঠিক আছে লাংসে ইনফেকশন হলে নিউমোনিয়া হয়ে যায় তাহলে এখানে রাইট আনসার হয়ে গেলো প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া ঠিক আছে তো ফ্রেন্ডস আজ আমাদের তিরিশটা কোশ্চেন ডিসকাস হয়ে গেল চলো তাহলে থ্যাংক ইউ